আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। সকলকে স্বাগতম আমাদের ইএসএস টিউটোরিয়াল চ্যানেলের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালের দশম পর্বে। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে আমরা একটি লেখা কেটে দিব বা কাটা অবস্থায় রাখব এবং কিভাবে একটি টেক্সট বা লেখা মার্ক করব। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন ইন এইচটিএমএল। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। তবে শুরু করার আগে যদি এখনও কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। আগের কাজগুলো আমি কেটে দিচ্ছি। তো দেখুন, প্যারাগ্রাফ দুটি হচ্ছে আই লাভ ইএসএস টিউটোরিয়াল। তো যদি এই টেক্সট বা এই প্যারাগ্রাফটির ডিরেকশন চেঞ্জ করতে চাই, তো সেই জন্য কি করব, আমরা একটি অ্যাট্রিবিউট নিতে পারি, আর সেটি হচ্ছে ডিআইআর অ্যাট্রিবিউট নিলাম। নেওয়ার পরে এখানে আরটিএল লিখলাম, মানে রাইট টু লেফট। তো সেভ দেই। দেখুন, একটি লেখা ডান পাশে চলে এসেছে আর একটি বাম পাশেই রয়েছে। তো আমরা এটা ডিরেকশন চেঞ্জ করে দিয়েছিলাম, তাই ডান পাশে চলে এসেছে। দেখুন, প্যারাগ্রাফটি চলে এসেছে কিন্তু লেটার সেগুলো কিন্তু ঠিকই রয়েছে, বাম থেকে ডান দিকেই রয়েছে। যদি আমরা এই লেটারগুলোর ও ডাইরেকশন চেঞ্জ করতে চাই বা ডিরেকশন চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটি ট্যাগ ইউজ করতে হবে। এটিও ডাবল ট্যাগ, ট্যাগটি হচ্ছে বিডিও। ট্যাগটি ইউজ করলাম, এই ট্যাগের ভিতরে আপনাকে ডাইরেকশন অ্যাট্রিবিউটটি নিতে হবে। এখন আপনি আরটিএল অর্থাৎ রাইট টু লেফট লেখেন, সেভ দেন, ব্রাউজারটি রিফ্রেশ করুন। দেখুন, আই এল ও ভি ই লাভ ই এস এস টি ইউ টি ও আর আই এ এল টিউটোরিয়াল, অর্থাৎ লেটারগুলো ডান থেকে বামে এসেছে। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়ালের বিষয়, কীভাবে আপনারা প্যারাগ্রাফ ডিরেকশন চেঞ্জ করবেন, রাইট টু লেফট নেবেন, বা চাইলে লেটারগুলোরও আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারেন রাইট টু লেফট। সেটাই দেখানো হলো, সিম্পল একটি টিউটোরিয়াল, অনেক সহজ। সব টিউটোরিয়ালগুলোই সহজ, আর সব কিছু নির্ভর করে আপনার প্র্যাকটিসের উপর। সো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য।